충분할 겁니다, 이슬로. ভিডিওতে যাকে দেখলেন কান্নাকাটি করতে তার নাম কুদ্দুস খা আজ থেকে সাত বছর আগে নিজের মেয়েকে গলা টেপে হত্যা করেছিলেন তিনি কিন্তু কেন হত্যা করেছিলেন নিজের মেয়েকে চলুন জেনে আসি সেই নেপথ্যের ঘটনা এই সুন্দরী পারুল আক্তার ছিলেন কুদ্দুস খার মেয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন পাশের গ্রামের নাসিরুদ্দিন বাবু নামে এক যুবককে কিন্তু সেই বিয়ে মেনে নিতে নেয়নি তার পরিবার তারা চলে আসেন ঢাকায় এরপর জীবনযাপন করতে শুরু করেন কিন্তু মাঝখানে তাদের স্বামী স্ত্রীর মনোমাল্যন্য দেখা দিলে সেই পারুল বাবার কাছে ফিরতে চান বাবা তাকে ফোন করে জানান তুই চলে আয় এরপর বাবার কথা মতো টাঙ্গাইলের আবার ফিরে যান সেই মেয়ে কিন্তু সেদিন তার বাবা তাকে বাড়িতে না নিয়ে বন্ধুর মাধ্যমে জয়পুরহাট জেলায় নিয়ে যায় এরপর সেখানে একটি নদীর ধারে ধাক্কা মেরে গলা টিপে হত্যা করে সেই মেয়েকে নদীতে ভাসিয়ে দেয় এই বাবা গল্পটা এখানেই শেষ নয় এরপর সেই পারুলের জামাইকে ফাঁসাতে বাবা কুদ্দুস খা একটি অপহরণ মামলা করেন সেই মামলা চলে প্রায় সাত বছর পারুল হত্যাকাণ্ডের সাথে জড়িত যে তার বাবা কোনোভাবেই তা বের করতে পারেনি থানা পুলিশ থেকে ডিবি পুলিশের সদস্যরা ফলে বারবার অপহরণ মামলায় সেই জামাইকে ফাঁসানোর জন্য তিনি আদালতে নারাজি দিতে শুরু করেন কিন্তু 2019 সালে আশুলিয়ায় আবার একটি মামলার ঘটনায় এই তদন্ত মোড় ঘুরে যায় এবার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সেই মামলার তদন্ত ভার পেলে বের করতে সক্ষম হন এ ঘটনায় অন্য কেউ নয় মেয়ের বাবা কুদ্দুস খাই জড়িত ফলে কুদ্দুস খা সহ তার বন্ধু মোকা মণ্ডলকে গ্রেফতার করে পিবিআই তাদেরকে গ্রেফতারের পরে চাঞ্চল্যকর তথ্য মিলেছে তবে এতদিন পর গ্রেফতারের পর সেই বাবা বেশ অনুতপ্ত বাবা নিজের মেয়েকে হত্যা করেছেন এটা কোনোভাবে এখন আর মেনে নিতে পারেন না কুদ্দুস খা শুধু কুদ্দুস খাই নন তার বন্ধু মোকা মণ্ডলও বেশ অনুতপ্ত চলুন তারা কি বলেছেন একটু জেনে আসি পিবিআই কি বলছে এ ঘটনায় পিবিআই জানিয়েছে কুদ্দুস খা বেশ প্রতিশোধ পরায়ণ হয়ে জামাইকে ফাঁসানোর জন্যই তিনি অপহরণ মামলা করেছিলেন আর এই মামলা চলেছে দীর্ঘ সাত বছর কুদ্দুস খার আগের আর্থিক অবস্থা বেশ ভালো ছিল কিন্তু মামলা চালাতে গিয়ে তিনি এখন অনেকটাই নিঃস্ব চলুন বন্ধুরা জেনে আসি সেই কুদ্দুস খা এবং তার বন্ধু মোকা মণ্ডল এই পড়ন্ত বিকেলে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে কি জানিয়েছেন শুনে আসি ওখানে গিয়ে যখন ই করলো তখন মেয়েটার কিভাবে মারছিল কাকা গলা টিপে ওসি চিড়াচিড়ি করে নাই হাত পা ছুড়াছুড়ি করছিল হ্যাঁ আপনার ডাকে নাই আপনার ডাক দেওয়ার সময় পানি না নিজের সন্তান হলি নিজের তাহলে হাত পা